तव कथामृतं तप्त जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। कथामृत थेके पाठ। कथा अमृत समान। रामकृष्ण मठेर पूजा फेसबुक पेज थेके आम्रा प्रति बृहस्पतिवार गुरुवार कथा अमृत समान এই কথামৃত থেকে পাঠ ও শ্রী রামকৃষ্ণ অনুধ্যান এই অনুষ্ঠানে একত্রিত হই। এই আজকের অনুষ্ঠানে যারা এই শ্রী রামকৃষ্ণ অনুধ্যানে সঙ্গে রয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। আমরা কথামৃতে আজকে যেই অংশটি পাঠ করব সেখানে ঠাকুর বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বয়ং। ঠাকুর গুণীজনের যে কতটা সমাদর করতেন এবং কতটা শ্রদ্ধা তিনি দেখাতেন গুণীজন এবং বৃদ্ধজনের প্রতি, সেটি আমরা এই ঘটনা থেকে স্পষ্টতই বুঝতে পারি যে তিনি স্বয়ং বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সেই সাক্ষাৎ পর্বটি আজকে আমাদের অনুধ্যানের বিষয়। 1882 অগস্ট কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন। প্রথম পরিচ্ছেদ, বিদ্যাসাগরের বাটি। মাস্টারমশাই লিখছেন, আজ শনিবার, 21 শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি, 5ই আগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টে বাজিবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকাগাড়ি করিয়া বাদুরবাগানের দিকে আসিতেছেন, সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার। বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রাম। এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তাঁহার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন। মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন, আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে, আমার দেখিবার বড় সাদ হয়। মাস্টারমশাই এই লাইনটি বোল্ড লেটারে লিখছেন। ঠাকুর স্বয়ং তাকে বলছেন, আমাকে বিদ্যাসাগরের কাছে লইয়া যাইবে, আমার তাকে দেখতে বড় সাদ হয়। মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন। বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে 4টের সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন। মাস্টারমশাই যেহেতু বিদ্যাসাগরের স্কুলেই চাকরি করতেন তাই স্বভাবতই তার সঙ্গে পরিচয় ছিল। তিনি যখন গিয়ে জানালেন যে স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস তার সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক, তিনি বললেন যে তাহলে একদিন শনিবার 4টের সময় নিয়ে আসতে তার বাড়িতে। একবার মাত্র জিজ্ঞাসা করিলেন, কী রকম পরমহংস? অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়েরও একটু জানবার আগ্রহ হয়েছে, তিনি জিজ্ঞাসা করছেন কী রকম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টার বলিয়াছিলেন, আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেরে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন, রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন, সেই ঘরে তক্তপোষ পাতা আছে, তাহার উপর বিছানা মশারি আছে, সেই বিছানায় তিনি শয়ন করেন, কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তাহারই চিন্তা করেন। বলছেন তিনি
অদ্ভুত এক পুরুষ। তিনি গেরুয়া পরেন না, তিনি কি পরেন তার পোশাকের বর্ণনা দিয়েছেন এবং তিনি কোথায় থাকেন সেটিও মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন। শেষ অংশটুকুতে তিনি বলছেন, কোনো বাহ্যিক চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না। অর্থাৎ তার বাইরের কোনো চিহ্ন নেই, তিনি যে সাধু, তিনি যে পরমহংস, তিনি বাহ্যিক কোনো চিহ্ন রাখেননি তার, তবে তিনি ঈশ্বর বই আর কিছুই জানেন না, তাহারই অহর্নিশ চিন্তা করেন। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ, মানে ইংলিশ স্টাইলে তার বাড়িটি। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর, চারিদিকে পাঁচিল ঘেরা, মাঝখানে ঠিক বাড়িটি, এইরকম বিদ্যাসাগরের বাড়ি। সেখানে ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন। সেখানে পৌঁছে মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুল গাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? অর্থাৎ ঠাকুর যে জামাটি পরে এসেছেন তার উপরের বোতামটি খোলা, ঠিক বালকের মতো সারল্য নিয়ে তিনি প্রশ্ন করছেন, এই যে জামার উপরের বোতামটা খোলা আছে তাতে কিছু দোষ হবে না? গায়ে একটি লং ক্লথের জামা, ঠাকুরের পোশাকের বর্ণনা দিচ্ছেন মাস্টারমশাই, বলছেন গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতো। ঠিক এই ছবিটি কথামৃতের পেজ মার্ক করে রাখা আছে, সকলেই দেখতে পাচ্ছেন ঠাকুরের গায়ে সেই লং ক্লথের জামা, পরনে লাল পেরে কাপড়, তাহার আঁচলটি কিভাবে কাঁধে ফেলা, আর পায়ে তার বার্নিশ করা চটি জুতো। মাস্টার বলছেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেবার দরকার নাই। অর্থাৎ মাস্টারমশাই বলছেন, আপনার কোনো কিছুতেই দোষ হবে না, আপনার বোতাম দেবার প্রয়োজন নেই। বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয়, ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হলেন। অর্থাৎ ছেলে মানুষ যখন কিছু বলে তখন তাকে আশ্বস্ত করলে, বুঝিয়ে বললে সে যেরকম বুঝে যায়, ঠিক সেই রকমই ঠাকুরকে বুঝিয়ে বলার সঙ্গে সঙ্গে তিনিও যেন তেমনি আশ্বস্ত হয়ে গেলেন। দ্বিতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর, এখানে বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের সাক্ষাতের বর্ণনাটি রয়েছে, তাই এই পরিচ্ছেদটির তিনি শিরোনাম দিয়েছেন বিদ্যাসাগর। সিঁড়ি দিয়ে উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন, অর্থাৎ সেই ঘরের উত্তর দিকে তিনি দক্ষিণমুখী হয়ে বসে রয়েছেন। সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ। মাস্টারমশাইয়ের বর্ণনা এতই প্রাণবন্ত যে যখন তিনি বর্ণনা দিচ্ছেন এমন সুন্দর করে নিখুঁত তিনি বর্ণনাটি দিচ্ছেন, আমরা সেই বর্ণনা শুনতে শুনতে যেন সাক্ষাৎ প্রত্যক্ষ করতে পারি সেই দৃশ্যপট, এটাই তার বর্ণনার বৈশিষ্ট্য। তো দেখুন, এখন আমরা যেন পৌঁছে গেছি সেই বিদ্যাসাগরের বাটির সেই ঘরটিতে, যেখানে বিদ্যাসাগর মহাশয় সেই উত্তর দিকে দক্ষিণমুখী হয়ে বসে রয়েছেন এবং সামনে একটা চৌকো বড় টেবিল আর তার পূর্বধারে একখানি পিছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। ঠাকুর পশ্চিমাশ্য, অর্থাৎ ঠাকুর পশ্চিম দিকে মুখ করে রয়েছেন।
টেবিলের পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন। ঠাকুর ঠিক টেবিলের পূর্ব দিকে গিয়ে দাঁড়িয়েছেন, তার মুখ পশ্চিম দিকে, বাম হস্ত টেবিলের ওপর, পশ্চাতে বেঞ্চখানি। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। বিদ্যাসাগরের বয়স আন্দাজ 62-63। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা 16-17 বছরের বড় হবেন, অর্থাৎ তখন তার বয়স 62-63, ঠাকুর তার থেকে প্রায় 16-17 বছরের ছোট। বিদ্যাসাগরের বর্ণনা দিচ্ছেন মাস্টারমশাই এখানে। বিদ্যাসাগর মহাশয় কি পরে রয়েছেন? পরনে থান কাপড়, পায়ে চটি জুতো, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুর্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো, কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো, মাথাটি খুব বড়। বিদ্যাসাগরের ছবি আমরা সকলে দেখেছি, আমরা অবশ্যই জানি, সেই ছবির সঙ্গে মিলিয়ে নিতে পারছি এই বর্ণনা, হুবহু মিলে যাচ্ছে কিভাবে মাস্টারমশাই সুন্দর একেবারে উজ্জ্বল করে যেন বর্ণনা দিয়েছেন, ভিভিড ডেসক্রিপশন যাকে বলে। উন্নত ললাট ও একটু খর্বাকৃতি, ব্রাহ্মণ তাই গলায় উপবীত, অর্থাৎ তিনি ব্রাহ্মণ কিনা তাই তার গলায় পৈতে রয়েছে। বিদ্যাসাগরের অনেক গুণ। প্রথম, বিদ্যা অনুরাগ। একদিন মাস্টারের কাছে এই কথা বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন, আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি, কিন্তু কই তা হলো, সংসারে পড়ে কিছুই সময় পেলাম না। দ্বিতীয়, দয়া সর্বজীবে। বিদ্যাসাগর দয়ার সাগর। বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বৎসর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেকদিন পরে আবার ধরিয়াছিলেন। গাড়িতে চড়িতেন না, ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না। একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়িয়া আছে, কাছে ঝাঁকাটা পড়িয়া আছে, দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন। অর্থাৎ কি দয়ার প্রাণ তিনি, সেটিরই বর্ণনা দিচ্ছেন মাস্টারমশাই। যে গরু যেহেতু তার বাছুর দুধ খেতে পারে না, তাই তিনি নিজে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। গাড়িতে চড়তেন না, কারণ ঘোড়া অবলা প্রাণী, সে তার নিজের কষ্ট বলতে পারে না। এইরকমই তার দয়ার শরীর। তৃতীয়, স্বাধীনতা প্রিয়তা। কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের অর্থাৎ প্রিন্সিপালের পদ ছাড়িয়া দিলেন। তাহার কন্যার চতুর্থ লোক অপেক্ষা করিতেন না, একটি শিক্ষককে ভালোবাসিতেন। তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত, অর্থাৎ কে কী বলবেন কী করবেন ওইসবের তিনি একেবারে পরোয়া করতেন না। একজন শিক্ষককে তিনি স্নেহ করতেন, তার মেয়ের বিয়েতে আইবুড়ো ভাতের দিন তিনি নিজে একেবারে বগলে করে একটি কাপড় সঙ্গে নিয়ে চলে গেছেন, উপস্থিত হয়ে গেছেন। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল। বিদ্যাসাগরের যে কোয়ালিটিগুলি মাস্টারমশাই বর্ণনা দিচ্ছেন, বলছেন তার মধ্যে পঞ্চম হচ্ছে মাতৃভক্তি ও মনের বল। বিদ্যাসাগরের মাতৃভক্তির কথা আমরা সকলেই জানি। বলছেন, মা বলিয়াছেন, ঈশ্বর তুমি যদি এই বিবাহে অর্থাৎ তার ভাইয়ের বিয়েতে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে। তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন, পথে দামোদর নদী, নৌকা নাই, সাঁতার দিয়া পার হইয়া গেলেন। সেই ভিজে কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহে মার কাছে গিয়ে উপস্থিত, বলিলেন, মা এসেছি। এই তার মাতৃভক্তির নিদর্শন। এবার আমরা যেটি পাঠ করব, অংশটির শিরোনাম মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ।
ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্যে মধ্যে মধ্যে বলিতেছেন, জল খাব। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আগা আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে, ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হল, হাজরা ও ভবনাথও কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন, সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল। ঠাকুর বলিলেন, এ ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন। দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে, কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ বলছেন, আজ সাগরে এসে মিললাম, এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্যে বলছেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান। হাস্য। শ্রীরামকৃষ্ণ উত্তরে বলছেন, না গো, নোনা জল কেন, তুমি তো অবিদ্যার সাগর নয়, তুমি যে বিদ্যার সাগর। সকলের হাস্য। ঠাকুর আবার বলছেন, তুমি ক্ষীর সমুদ্র। সকলের হাস্য। বিদ্যাসাগর বলছেন উত্তরে, তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন। ঠাকুর কথা কহিতেছেন, তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজ, সত্ত্বগুণ থেকে দয়া হয়, দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এই রজগুণ সত্যের রজগুণ, এতে দোষ নাই। সুখদেব আদি লোকশিক্ষার জন্যে দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্যে। তুমি বিদ্যাদান অন্নদান করছ, এও ভালো, নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্যে, পুণ্যের জন্যে, তাদের কর্ম নিষ্কাম নয়। আর সিদ্ধ তো তুমি আছোই। অর্থাৎ ঠাকুর বলছেন, বিদ্যাসাগর যে সমস্ত কাজ করেন সেগুলি সমস্তই দয়া থেকে, এই দয়া আসে সত্ত্বগুণ থেকে, এবং যখন আমরা ক্রিয়া করি, যদিও সেই ক্রিয়াগুলি রজগুণের অন্তর্গত, তাই এই সমস্ত কাজ যা তিনি করছেন তা রজগুণ হলেও সেটি সত্যের রজ, কারণ সেগুলি মানুষের উপরে, সাধারণ সকলের উপরে দয়া থেকে তিনি সেই কাজটি করছেন, এবং এতে কোনো দোষ নেই। ঠাকুর বলছেন, এটি যদি কেউ নিষ্কামভাবে করতে পারে তাহলেই তার ঈশ্বর লাভ হয়, কারণ মানুষ সাধারণত নামের জন্যে করে, যশের জন্যে করে, এই সমস্ত ভেবে নিয়ে করে, কিন্তু যদি সে নিষ্কামভাবে এই সেবার কাজ, এই দয়ার কাজই করতে পারে, তাহলে এই কাজের মধ্যে দিয়েই ঈশ্বর লাভ হওয়া সম্ভব। বিদ্যাসাগর তারপর ঠাকুর বলছেন যে কেউ করে নামের জন্যে, পুণ্যের জন্যে, তাদের কর্ম নিষ্কাম নয়, আর সিদ্ধ তো তুমি আছোই। ঠাকুর বলছেন, তুমি তো সিদ্ধই আছো। বিদ্যাসাগর প্রশ্ন করছেন, মহাশয় কেমন করে? অর্থাৎ সিদ্ধ বলছেন, কেমন করে সিদ্ধ আমি সেটি জানতে চাইছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমার অত দয়া? হাস্য। অর্থাৎ ঠাকুর হাসতে হাসতে বলছেন যে আলু পটল যখন সিদ্ধ হয় তখন তো নরম হয়, তোমার অত দয়া, তুমি তো
তাই নরম, তাই তুমি সিদ্ধ। বিদ্যাসাগর মশায় সহাস্যে বলছেন, কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। বিদ্যাসাগর মশায়ও রসিকতা করছেন যে কলাই বাটাও যদি সিদ্ধ হয় সেটি কিন্তু শক্ত হয়ে যায়। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দর কচা পড়া, না এদিক না ওদিক। শকুনি খুব উঁচুতে ওঠে, তার নজর ভাগারে। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি, শকুনির মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য এগুলি বিদ্যার ঐশ্বর্য। অর্থাৎ ঠাকুর বলছেন যে দয়া ভক্তি বৈরাগ্য না থাকলে কেবলমাত্র যে শুধু শুধু পুঁথি পড়া পণ্ডিত তা হয়ে লাভ নেই। বলছেন যে ওই একটা হিন্দিতে প্রভাব রয়েছে, প্রবাদ বাক্য রয়েছে, পুঁথি পর পণ্ডিত ভয়ে। বলছেন যে পুঁথি পড়ে, পড়ে পড়ে কেবলমাত্র পণ্ডিত হতে পারে, কিন্তু সে যদি তার মনে সেই ভক্তি না থাকে, ঈশ্বরের প্রতি সেই প্রেম না থাকে, সর্বজীবে দয়া না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে কিন্তু সে সেই শুকনো পণ্ডিত। ঠাকুর বলছেন শকুনি অনেক উপরে ওঠে, কিন্তু নজর সেই ভাগারের দিকে। তাই যে সংসারে আসক্ত, যে অবিদ্যার সংসারে যার আসক্তি, তার শুধুমাত্র ওই শুকনো পাণ্ডিত্যে কিছু হবে না। বলছেন দয়া থাকতে হবে, ভক্তি থাকতে হবে এবং বৈরাগ্য থাকতে হবে, এগুলি বিদ্যার ঐশ্বর্য। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন। সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার এটি বলছেন, হেডিং দিয়েছেন মাস্টারমশাই এইভাবে। এবার আমরা এই আলোচনায় প্রবেশ করব। বিদ্যাসাগর মহাপণ্ডিত। যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন, প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদক আদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যাবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরাজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না, তিনি দর্শন আদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত তিনি করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন, বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করতেন। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় হিন্দু ধর্মের প্রতি যে শ্রদ্ধাশীল ছিলেন সেটি বোঝাচ্ছে যে তিনি পৈতে ধারণ করতেন, অন্যান্য সমস্ত কাজ যা যেমনভাবে করার হিন্দু ধর্মের শাস্ত্রবিহিত সেই সমস্ত কাজ তিনি পালন করতেন, এবং বাংলায় যখন তিনি চিঠি লিখতেন তার উপরে তিনি শ্রী শ্রী হরি শরণম এটি লিখতেন। মাস্টার আর একদিন তাহার মুখে শুনিয়াছিলেন, তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাকে তো জানবার জো নাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। খুব দামি একটি কথা এখানে বিদ্যাসাগর মহাশয় বলছেন। বলছেন তাকে তো জানবার জো নাই, তাহলে কি করা উচিত? আমাদের প্রত্যেককে তেমন হতে হবে
যেমন হলে এই পৃথিবী যেন স্বর্গ হয়ে উঠবে। অর্থাৎ অন্যভাবে অন্য আঙ্গিকে তিনি যেন সেই একই কথা বললেন যে কথা স্বামীজি বলছেন, যে কথা ঠাকুর বলছেন। অর্থাৎ কিনা আমরা প্রত্যেকেই ব্রহ্মস্বরূপ, আমাদের ভিতরে সেই দেবত্বকে জাগাতে হবে। এবং যখন আমরা প্রত্যেকেই সেই দেবভাবে উজ্জীবিত হয়ে থাকব, তখন অবশ্যই এই পৃথিবী স্বর্গরাজ্য হয়ে উঠবে। কারণ যেখানে দেবতারা বাস করেন সেটিই তো স্বর্গরাজ্য। তাই প্রত্যেক মানুষ যদি মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হওয়ার চেষ্টা করে, তাহলেই এই পৃথিবী অবশ্যই স্বর্গরাজ্য হয়ে উঠবেন তিনি সেই কথাটি বলতে চাইছেন। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। দেখুন, স্বামীজিও সেই কথা বলছেন, রামকৃষ্ণ মিশনের লোগো বা মোটো যেটি লেখা রয়েছে সেটি তাই, আত্মমনমোক স্বার্থং জগদ্ধিতায়চ। অর্থাৎ তোমার যদি নিজের মুক্তির ইচ্ছা থাকে, যদি নিজে মুক্ত হতে চাও, তাহলে জগতের মঙ্গল করো, তাতেই মুক্তি। বিদ্যাসাগর মহাশয়ও সেই একই কথা বলছেন যে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত, স্বরদর্শন পাঁচ করিয়া দেখিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। বলছেন ব্রহ্ম বিদ্যা অবিদ্যা দুয়েরই পার, তিনি মায়ারও অতীত। এরপর হেডিং দিচ্ছেন মাস্টারমশাই, প্রবলেম অফ ইভিল, ব্রহ্ম নির্লিপ্ত, জীবেরই সম্বন্ধে দুঃখাদি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে, সত আছে, অসত আছে, ভালো আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত, ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তার ওতে কিছু হয় না। বলছেন এই জগতে সব রয়েছে, ভালো রয়েছে, খারাপ রয়েছে, বিদ্যা মায়া রয়েছে, অবিদ্যা মায়া রয়েছে, জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চন রয়েছে। এই সমস্তই তিনি দিয়ে রেখেছেন, কিন্তু এই সবই, কোনটা ভালো মন্দ, কোনটা সৎ অসৎ, সব জীবের পক্ষে। ব্রহ্ম কিন্তু নির্লিপ্ত, তার কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না, কোনো কিছুর দ্বারাই তিনি প্রভাবিত নন। ঠাকুর আরেক জায়গায় খুব সুন্দর করে এই সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে তিনি ভালো করেছেন, মন্দও করেছেন, কেন, মহৎ লোক তয়ের করবেন বলে। অর্থাৎ যে খারাপকে খারাপ জেনে পরিহার করে ভালোর পথটি বেছে নিতে পারবে, তিনি সেই শ্রেয় পথ ধরে যে শ্রেয় বস্তু, সেই ঈশ্বরকে লাভ করতে পারবেন। তাই তিনি সবটুকুই দিয়ে রেখেছেন। ঠাকুর বলছেন, যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে, আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে কেউ সেখানে তার সামনে ভাগবত পাঠ করতে পারে, কেউ বা সেখানে কোনো খারাপ কাজও করতে পারে, সেই আলোতে সে চুরি চামারিও করতে পারে, কিন্তু প্রদীপের তাতে কিছু যায় আসে না। প্রদীপের আলো কিন্তু নির্লিপ্ত, তার ওই ভাগবত পাঠেরও প্রভাব নেই, তার ওই খারাপ কর্মেরও প্রভাব নেই, সে নির্লিপ্ত। যেরকম বাতাস নির্লিপ্ত, তার মধ্যে সুগন্ধও ভেসে থাকতে পারে, দুর্গন্ধও ভেসে থাকতে পারে, কিন্তু বাতাসের তাতে কোনো ক্ষতি হয় না, কোনো প্রভাব পড়ে না। ঠাকুর আবার বলছেন, সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। সূর্য যখন আলো দিচ্ছে, সে তো আর কে ভালো কে খারাপ বিচার করছে না, সে যখন উদিত হচ্ছে তার আলোতে গোটা জগৎ আলোকিত হচ্ছে। সেই জগতে খারাপ লোকও আছে, ভালো লোকও আছে, দুষ্টও আছে, শিষ্টও আছে, সকলেই আলোকিত হচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি, তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত,
সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিচ্ছু হয় না। বলছেন আমাদের মনে আসতে পারে যে যদি বলো যে দুঃখ পাপ অশান্তি এগুলো তাহলে আসছে কেন, এগুলো কি? বলছেন ওসব জীবের পক্ষে, এগুলিও জীবের জন্যে, মানুষের জন্যে। ব্রহ্ম কিন্তু নির্লিপ্ত, ব্রহ্মের তাতে কিচ্ছু হচ্ছে না। যেরকম সাপের মধ্যে বিষ রয়েছে, সে অন্যকে কামড়ালে তার ক্ষতি হয়, কিন্তু সাপের নিজের কিন্তু তাতে কোনো ক্ষতি হচ্ছে না। বলছেন ব্রহ্ম যে কি মুখে বলা যায় না, সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে, বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গেছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। অর্থাৎ বলছেন ব্রহ্মই একমাত্র জিনিস যা এখনো পর্যন্ত উচ্ছিষ্ট হয়নি, কারণ ব্রহ্ম যে কি সেটি কেউ মুখে বলতে পারেনি। বেদ পুরাণ তন্ত্র সব পড়া হয়েছে, সব এঁটো হয়ে গেছে, কেবল একটি জিনিসই উচ্ছিষ্ট হয়নি, সেটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারেনি। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি, বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নূতন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, এক বাপের দুটি ছেলে, সেই ঠাকুরের নিজস্ব ভঙ্গিমা সুন্দর গল্পের মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এই গূঢ় তত্ত্বটি। বলছেন এক বাপের দুটি ছেলে, ব্রহ্মবিদ্যা শিখবার জন্যে ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো, এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা, দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কীরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগল। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন, বাপু তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। অর্থাৎ দুজনই ব্রহ্মজ্ঞান লাভ করতে গেছে। প্রথমজনকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, সে নানা এক্সাম্পল দিয়ে দিয়ে ব্রহ্ম কী সেটি বোঝানোর চেষ্টা করছে, আর দ্বিতীয় ছেলেকে যখন জিজ্ঞাসা করছে, সে কোনো উত্তর দিতে পারছে না, তার বাক্য স্ফুরণ হচ্ছে না। বাবা তখন বলছেন যে ব্রহ্ম যে কী সেটা তুমি একটু একটু বুঝেছ, ব্রহ্ম যে কী তা মুখে বলা যায় না, তাকে ওইভাবে ব্যাখ্যা করা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গেছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে, এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। অর্থাৎ বলছেন মানুষ এরকম ধারণা করে যে আমরা বোধহয় তাকে সবটুকু জেনে ফেলেছি। যেরকম একটা পিঁপড়ে সে একটা চিনির পাহাড়ে গেছে, একদানা খেয়ে ছোট্ট পেট তার ভরে গেছে, আর একদানা সে মুখে করে আনছে। আনতে আনতে তার মনে ভাব হচ্ছে এরকম, এবার আসবো এসে পুরো পাহাড়টাকে নিয়ে যাব। কিন্তু সে যতই ভাবুক, তার মতো ওই ক্ষুদ্র প্রাণীর পক্ষে যেরকম ওই চিনির পাহাড়কে নিয়ে যাওয়া অসম্ভব অসাধ্য, সেরকম আমরা যতই ভাবি মনে করি যে আমরা যেন ব্রহ্মকে জেনে ফেলেছি, যতই শাস্ত্রপাঠ করে তাকে জানবার চেষ্টা করি, বোঝবার চেষ্টা করি, ওই একটু বুঝেই যদি মনে করি যে আমরা তাকে ভীষণ বুঝে গেছি, আমাদেরও অবস্থা ওই পিঁপড়ের মতোই। ঠাকুর আবার বলছেন, ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন, তাকে কি জানবে? সুখদেব আদি না হয় ডেও পিঁপড়ে, চিনির আট দশটা দানা না হয় মুখে করুক। বলছেন এই যে সুখদেব
যারা ব্রহ্মকে জানবার চেষ্টা করেছেন তারা না হয় ডেও পিঁপড়ে, অর্থাৎ একটু বড় মাপের পিঁপড়ে, চিনির একটা দানার পরিবর্তে তারা হয়তো আটটা দশটা দানা মুখে করেছেন, তার বেশি তাদের পক্ষে তো একটা ডেও পিঁপড়ের পক্ষেও তো সম্ভব নয়। ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ ঠাকুর বলছেন, তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোকে মুখ হা করে বলে, ওহ কি দেখলুম, কি হিল্লোল কি কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম, বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ। সুখদেব আদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। একমতে আছে তারা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। অর্থাৎ বলছেন যে সাগর দেখেনি, এরকম কাউকে যদি এসে যে সাগর দেখেছে সে যদি দেখে আসে, আসার পর জিজ্ঞাসা করে কী গো সমুদ্র কেমন দেখলে, সে নিজে দেখেছে সে হয়তো এটুকু বলবে, ওফ কি দেখলাম, কি হিল্লোল কি কল্লোল। কিন্তু তার ওইটুকু শুনে যে কোনোদিন সাগর দর্শন করেনি, তার পক্ষে যেরকম সাগরের যে মাহাত্ম্য কি, তার বিশালতা কি, তার ব্যাপকত্ব কি, এটা বোঝা অসম্ভব, ঠিক সেই রকমই ব্রহ্ম সম্পর্কেও সেই একই কথা, একই ভাব। বলছেন বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ। সুখদেব আদি এই ব্রহ্ম সাগরের তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন, কিন্তু এ সাগরে নামেন নাই। বলছেন এই সাগরে নামলে আর ফেরবার জো নেই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়, সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়, ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। অর্থাৎ যিনি সমাধিস্থ হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করেন তখন আর তিনি ব্রহ্ম কি সেটি ব্যক্ত করবার মতো শক্তি তার থাকে না। আবার ঠাকুর একটি উপমা দিচ্ছেন, সুন্দর একটি উপমা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন লুনের ছবি অর্থাৎ লবণ পুত্তলিকা অর্থাৎ নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সকলের হাস্য, কত গভীর জল তাই খবর দেবে। বলছে একটা নুনের পুতুল সে গেছে যে সমুদ্রকে আমি মাপবো, মেপে এসে বলবো যে কতটা জল আছে। বলছেন খবর দেওয়া আর হলো না, যাই নামা অমনি গলে যাওয়া, কে আর খবর দিবে। অর্থাৎ সমুদ্রের মধ্যে যখন নুনের পুতুল যাচ্ছে, নুন তো সেই সমুদ্র থেকেই সৃষ্ট, তাই যখনই সে সমুদ্রে গিয়ে পড়ছে সে তো সেখানেই বিলীন হয়ে যাচ্ছে, সে নিজেই তো সমুদ্রময় হয়ে যাচ্ছে। অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে ব্যক্তির ব্রহ্মজ্ঞান হচ্ছে তার মানে তো সে তার নিজের স্বরূপকেই জানছে, সে তো তখন নিজেই ব্রহ্ম হয়ে যাচ্ছে, ব্রহ্মস্বরূপ হয়ে যাচ্ছে, তাই তার সেটি বলার উপায় থাকে না। যেরকম নুনের পুতুল, তার তো সমুদ্র থেকেই তার উৎপত্তি, তাই যখন সে সমুদ্রে গিয়ে আবার পড়ছে তখন সে সমুদ্রেই সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাচ্ছে, আর খবর দেবে কে। ঠাকুর বলছেন কে আর খবর দিবে, তো সে তো নিজেই সেই ব্রহ্মজ্ঞান যার হয়েছে সে নিজেই তো ব্রহ্মময় হয়ে গেছে, তাহলে আর কে খবর দেবে। একজন প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর আদির প্রতি, শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যারামই রেখেছিলেন, ব্রহ্ম দর্শন হলে মানুষ চুপ হয়ে যায়, যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার, ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, পাকা ঘির কোনো শব্দ থাকে না, কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আরেকবার ছ্যাক কলকল করে। ঠাকুরের এত সুন্দর
উপমা তিনি দৈনন্দিন জীবন থেকে উপমাগুলো নিচ্ছেন এবং কি গূঢ় তত্ত্ব সেই সাধারণ উপমার মধ্যে দিয়ে ব্যাখ্যা করছেন, সত্যি ভাবতেই অবাক লাগে। তিনি বলছেন যে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি তার মুখ দিয়ে বাক্য স্ফুরণ হয় না, কেন সেটি বোঝাতে গিয়ে তিনি উপমা দিচ্ছেন ঘিয়ের। বলছেন ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি, আর যেই সেটি পাকা হয়ে গেল তার কোনো শব্দ নেই, আবার যখন কাঁচা লুচি তার মধ্যে দেওয়া হচ্ছে আবার একটু সেটি ছ্যাক কলকল করে উঠছে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়, আবার সেই কাঁচা লুচিটি যখন পাকা হয়ে যাচ্ছে তখন আবার কোনো শব্দ নেই, নিঃশব্দ। তেমনি সমাধিস্থ পুরুষ লোক শিক্ষা দিবার জন্যে আবার নেমে আসে, আবার কথা কয়। অর্থাৎ যিনি সমাধিস্থ পুরুষ তার ব্রহ্মজ্ঞান হয়েছে কিন্তু লোক শিক্ষার জন্যে তিনি সমাধি থেকে নেমে আসেন, কথা বলেন, আবার তিনি সমাধিস্থ হয়ে যান যখন আবার নিশ্চুপ। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভনভন করে, ফুলে বসে মধু পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়, মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। বলছেন মৌমাছির ক্ষেত্রেও তাই, সেই উদাহরণটি দিচ্ছেন, সে কতক্ষণ গুনগুন করছে যতক্ষণ না সে ফুলে বসছে, ফুলে বসে যেই সে মধু পান করছে অমনি সে নিস্তব্ধ হয়ে গেল, আবার যখন সেই মধু পান করে করে সে মাতাল হলো তখন হয়তো সেই ঘরে সেই ভাবে সে একটু একটু গুনগুন করছে আবার চুপ। অর্থাৎ সেই সমাধিস্থ ব্যক্তিও তার সেই ভাব থেকে সে লোক শিক্ষা দেয়, জগৎ কল্যাণের জন্য সেই ভাব থেকেই সেই ভাবমুখেই সে কাজ করে। একসময় ঠাকুরকে মা বলেছিলেন, ভবতারিণী মা, যে তুই ভাব মুখে থাক। অর্থাৎ ঠাকুরও সেই সমাধি অবস্থা থেকে যে বারবার ফিরে আসছেন লোক শিক্ষার জন্যেই, এই উদাহরণটি ঠাকুর ব্যবহার করে সেটি বুঝিয়ে দিচ্ছেন। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, আবার একটি উপমা। বলছেন পুকুরে যখন কলসি ডোবানো হয় জল ভরবার জন্য ফাঁকা কলসি, তখন ওই রকম একটা শব্দ হয় ভক ভক করে, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না, কিন্তু কলসি যখন সম্পূর্ণ ভর্তি হয়ে গেল তখন আর কোনো শব্দ নেই, সকলের হাস্য। তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়, আবার একটা উপমা দিচ্ছেন। দেখুন, একটা জিনিস বোঝাতে তিনটে সহজ উপমা তিনি ব্যবহার করলেন। প্রথমত তিনি ঘিয়ের উপমা দিলেন, কাঁচা ঘি পাকা হচ্ছে তখন নিস্তব্ধ, আবার কাঁচা লুচি পড়লে ছ্যাক কলকল শব্দ হচ্ছে। তারপর তিনি মৌমাছির উদাহরণ দিচ্ছেন, মৌমাছি ততক্ষণ গুনগুন করছে যতক্ষণ না ফুলে বসছে, আবার মধু পান হয়ে গেলে আবার সে সেই ভাব ঘরে কিছুটা গুনগুন করছে। আবার তৃতীয় উদাহরণটি তিনি দিচ্ছেন, কি সহজ উপমা অথচ কি গূঢ় তত্ত্ব তিনি বোঝাচ্ছেন আমাদেরকে। বলছেন পুকুরে কলসিটি যখন ভরা হচ্ছে ফাঁকা কলসি শব্দ করছে, যেই পূর্ণ হয়ে গেল আর কোনো শব্দ নেই, আবার যখন একটা কলসি থেকে অন্য কলসিতে জল ঢালা হচ্ছে তখন শব্দ। অর্থাৎ ব্রহ্মজ্ঞানী ব্যক্তি তিনি যখন তার সেই জ্ঞান, যখন সেই শিক্ষা, সেই অনুভব অন্যকে জানাচ্ছেন, অন্যকে সেই তার অন্যদের শিক্ষার জন্য তিনি যখন কাজ করছেন তখন সেই জ্ঞানটা তাকে আবার বিতরণ করতে হচ্ছে, অর্থাৎ তার ভিতরের যে পূর্ণ জ্ঞান সেটি তিনি অন্যকে দিচ্ছেন, সেই সময় আবার একটু শব্দ হচ্ছে, অর্থাৎ তখন সে একটু আবার কথা বলছে, সকলের হাস্য। সবাই ঠাকুরের এই সুন্দর উপমা শুনে হাসছেন এবং এই সুন্দর পরিবেশ উপভোগ করছেন সকলে। আজকে সময় শেষ, আজকে আমরা এখানেই শেষ করব কথা অমৃত পাঠ। আবার আগামী সপ্তাহে আমরা এই রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজ থেকে একত্রিত হব কথা অমৃত সমান এই অনুষ্ঠানে। সকলে খুব ভালো থাকবেন, ঠাকুরের কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিজ্যং ত্বং রামকৃষ্ণম শিরসা নমামহ।